এনবি ডেইলি নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে পুলিশ, যুবদল ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় যুবদলের 10 জন গুলিবিদ্ধ সহ 20 এবং 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে 11:30টার দিকে শহরের জেসি রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানায়, যুবদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি পালন করছিল। পুলিশ তাদেরকে সরে যেতে বলায় উল্টো পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং হামলা। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন। তিনি আরও বলেন, যুবদলের নেতাকর্মীরা ইটপাটকেলের আঘাতে সদর থানা তদন্ত ওসি গোলাম মোস্তফা, সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম এবং একজন কনস্টেবল আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালীন পুলিশের সাথে আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরাও বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়। সংঘর্ষে পুলিশের গুলিতে পৌর যুবদলের আব্দুল মতিন, টিটু, সুমন, রুবেল, স্বপন সহ 10 জন গুলিবিদ্ধ সহ অত্যন্ত 20 জন আহত হন। এদের মধ্যে মতিনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।